যেভাবে একসঙ্গে একাধিক টার্গেট ধ্বংস করবে ভারতের তৈরি কুইক রিয়াকশন মিসাইল, শত্রুদেশ হামলা চালালে যাতে দ্রুত জবাব দেওয়া যায় তার জন্য কুইক রিয়াকশন মিসাইল তৈরি করল ভারত। শুক্রবার ওড়িশার উপকূল থেকে এই মিসাইল ছোড়া হয়। এটি একটি দেশে তৈরি মিসাইল, ডিআরডিওর তৈরি QRSAM মিসাইলটি র্যাডারে ধরা পড়বে না বলেও জানা গিয়েছে। মাঝ আকাশে যে কোনো টার্গেটে আঘাত করতে পারবে, এটি ট্যাঙ্ক বাংকারেও আঘাত করতে পারবে। রোটেবল ট্রাকের লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় এই শর্ট রেঞ্জ মিসাইল। নতুন এই মিসাইল এই নিয়ে তৃতীয়বার পরীক্ষা করা হলো, এর কোনো নামকরণ এখনও করা হয়নি, তবে তিনবারই পরীক্ষায় সফল হয়েছে এই মিসাইল। এক প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন মিসাইলের সব যন্ত্রাংশই সঠিকভাবে কাজ করছে। যদিও মিসাইলটিতে কোনো টার্গেট স্থির করা হয়নি, তবে এটি নির্দিষ্ট করা রেঞ্জ কভার করেছে বলে জানিয়েছেন তিনি। এই প্রথম সারফেস টু ইয়ার মিসাইল সিস্টেমের একটি মিসাইল সম্পূর্ণভাবে দেশে তৈরি করা সম্ভব হলো। এটি মিডিয়াম রেঞ্জ আকাশ মিসাইলের জায়গায় কাজ করতে পারে। এই মিসাইল 25 কিলোমিটারের মধ্যে থাকা একাধিক টার্গেট ধ্বংস করতে সক্ষম। তবে ভারত মাল্টিরোল মিসাইল তৈরি করতে বেশ উৎসাহী, যাতে 100% ধ্বংসের প্রবণতা থাকবে।